কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম হয় তারাপীঠে। অমাবস্যা মানেই অন্ধকার, কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিনে শহরের বুকে আরেক অন্ধকার দিকের চিত্র উঠে এসেছে। আটলা রামপুরহাট তারাপীঠ রোডের বাইপাস রাস্তার ওপর মদ্যপান করছেন অনেকে, তবে এদিন পুলিশের ধরপাকড় নেই। দেখুন সেই ভিডিও। এক কথায় বলা যেতে পারে, একদিনের জন্য দেদার সুরাপান করার ছাড়পত্র মিলেছে সরকারের। দিবারাত্রি ওয়াইন শপ খোলা ছিল, চড়া দামের হোটেল ভাড়া না দিতে পেরে নিম্ন মধ্যবিত্তরা বুক করতে পারেননি হোটেল রুম। তিন দিনের প্যাকেজ, বড় বড় হোটেলগুলিতে 8,000, কারো আবার ভাড়া 5,000 টাকা, তাই অনেকের সাধ্যের মধ্যেই আসছে না। তাই কেউ রাস্তায়, কেউ বা বিভিন্ন জায়গাতে শুয়েই রাত কাটাচ্ছে। সব থেকে একটা ভয়ঙ্কর ছবি উঠে আসে তারাপীঠ মন্দিরের কাছে দ্বারকা নদীর সেতুর ওপর শুয়ে থাকতে দেখা যায় আগত দর্শনার্থীদের অত্যন্ত বিপজ্জনকভাবে। দেখুন এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিপজ্জনকভাবে শুয়ে রয়েছেন দর্শনার্থীরা দ্বারকা নদীর ওপর যে সেতু, এটা এই মুহূর্তে সেই সেতুর ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ঝাড়খণ্ড থেকে আগত দর্শনার্থীরা জানান যে অনেক দূর থেকে পুণ্যতিথিতে মা তারার দর্শনের জন্য তারা এসেছেন, হোটেলের অনেক ভাড়া, তাই এভাবে থাকতে হচ্ছে তাদেরকে। আমরা শুনবো একজন দর্শনার্থী মুকেশ পোদ্দার কি বলছেন। यहाँ इसीलिए आते हैं कि भादो अमावस्या में माँ तारा का भव्य पूजा होता है। अब बहुत सारा होटल तो मिला नहीं, होटल रेट भी बहुत ज़्यादा बोल रहा है आज के डेट में, तो घंटा दो घंटा यहाँ जो है सो लेते हैं। होटल अनेक भाड़ा, ताई কিছুটা তো সময় আর বাকি রয়েছে, তাই অত টাকা দিয়ে হোটেল ভাড়া করে কি হবে, তাই তারা বেছে নিয়েছেন ওই ব্রিজকে। এবং অত্যন্ত বিপজ্জনকভাবে অনেক দর্শনার্থী তারা শুয়ে রয়েছেন ওই দ্বারকা নদীর ওপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে। অনুমান করা হচ্ছে 2 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছিল তারাপীঠে। কাতারে কাতারে ভক্তবৃন্দের সমাগম ছিল বামদেবের সিদ্ধপীঠে। এই ছবি তুলে ধরলো আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দ্বারকা নদীর সেতুর উপর, ঠিক তারা মন্দিরের কাছে। আমরা কৌশিকী অমাবস্যার বিশেষ বিশেষ কিছু অন্ধকার দিক কিন্তু তুলে এনেছি, যেখানে দেখা যাচ্ছে যে কৌশিকী অমাবস্যা ভক্তির টানে দর্শনার্থীরা এসে উপস্থিত হয়েছে। রীতিমতো দেখা যাচ্ছে যে কোথাও সেতুর উপর তারা একদম শুয়ে রয়েছে বিপজ্জনকভাবেই, কিন্তু তাদের ভক্তি, সেই ভক্তির টানেই তারা এসেছে। এমনকি ভিন রাজ্য থেকেও এসেছেন এমনও মানুষ রয়েছে। রীতিমতো আরও একটা জিনিস আমরা দেখেছি যে অটলা এবং রামপুরহাট তারাপীঠ যে রোড রয়েছে সেই রোডের সাইডে সবত্রই দেখা যাচ্ছে প্রকাশ্য মদ্যপান করতে। এই অন্ধকার দিকও আমরা দেখতে পেয়েছি আমাদের ক্যামেরায়, সেই ছবি কিন্তু উঠে এসেছে। কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি, আর এই পুণ্যতিথিকে কেন্দ্র করে বহু ভক্তবৃন্দের সমাগম হয় তারাপীঠে। অমাবস্যা মানে অন্ধকার, কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিনে শহরের বুকে আরেকটা অন্ধকারময় দিকের চিত্র উঠে এলো। আটলা রামপুরহাট তারাপীঠ রোডের বাইপাস সংলগ্ন রাস্তায় সেখানে মদ্যপান করছেন প্রচুর মানুষ, এদিন ধরপাকড় নেই পুলিশের। এক কথায় বলা যেতে পারে, একদিনের জন্য দেদার সুরাপান করার ছাড়পত্র মিলেছে সরকারের। দিবারাত্রি ওয়াইন শপ খোলা ছিল, চড়া দামের হোটেল ভাড়া না দিতে পেরে নিম্ন মধ্যবিত্তরা বুক করতে পারেননি তারা হোটেলের রুম। আর তিন দিনের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজগুলিতে বড় বড় হোটেলগুলোতে 8,000, কারো আবার ভাড়া 5,000, কারো বা তারও বেশি, তাই অনেকেরই সাধ্যের মধ্যে আসেনি। তাই কেউ রাস্তায়, কেউ বা বিভিন্ন জায়গাতে শুয়েই রাত কাটাচ্ছেন। সব থেকে এক ভয়ঙ্কর ছবি উঠে এলো তারাপীঠের মন্দিরের কাছে, যে দ্বারকা নদীর সেতুর ওপর বিপজ্জনকভাবে শুয়ে থাকতে দেখা যাচ্ছে দর্শনার্থীদের। এই মুহূর্তে সেই ভিডিওই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দ্বারকা নদীর ওপর এই সেতু, এবং সেই সেতুর ওপরে শুয়ে রয়েছেন দর্শনার্থীরা যারা এসেছেন অনেকটা দূর থেকে।
झारखंड থেকে আগত দর্শনার্থী জানাচ্ছেন যে অনেক দূর থেকে পুণ্যতিথিতে মা তারার দর্শনের জন্য এসেছেন, হোটেলের অনেক ভাড়া, তাই এভাবে থাকছেন এবং অনেকের বক্তব্যে কিন্তু এটাই ধরা পড়েছে। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।